উত্তপ্ত রংপুর। একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সরকারের দুই উপদেষ্টার বিরুদ্ধে চরম হুঁশিয়ারি ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। আর এই ঘটনায় ক্রমশ জাতীয় রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর বলায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিশ আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটি। দুই সমন্বয়কে রংপুরে প্রবেশ ঠেকাতে জেলা উপজেলা মহানগর কমিটিকে নির্দেশ দিয়েছে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুস্তাফিজার রহমান মুস্তফা। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জাতীয় পার্টির বক্তব্যকে প্রত্যাহার সহ হুঁশিয়ারি দিয়েছেন। এ নিয়ে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 14 অক্টোবর রংপুরে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ কর্মী সভায় সভাপতির বক্তব্যে এই ঘোষণা দেন মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তফা। তিনি বলেন, সারজিশ আলম ও হাসানাত আবদুল্লার কোনো প্রোগ্রাম রংপুরের মাটিতে হতে দেওয়া যাবে না। এ সময় দলের নেতা কর্মীরাও স্লোগান দিয়ে তাকে সমর্থন জানান। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। সভায় জাপা প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাক সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মুস্তাফিজুর রহমান বলেন, জাতীয় পার্টিকে রাজনৈতিক সংলাপে না ডাকতে ফেসবুকে হাসানাত আবদুল্লাহ ও সারজিশ আলমকে ঘোষণা দিয়েছে, এজন্য তারা রংপুরে আসতে পারবেন না। জাতীয় পার্টিকে বাদ রেখে কোনো আলোচনা নয়, আমরা দেখিয়ে দিতে চাই রংপুরে জাতীয় পার্টির শক্তি কতটুকু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সংলাপ করছেন। জাতীয় পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিশ আলম ও হাসনাত আবদুল্লাহ। এ বিষয়ে তারা দুজন ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে তারা জাতীয় পার্টিকে স্বৈরাচার, আওয়ামী লীগের দোসর ও মেরুদণ্ডহীন ফ্যাসিস্টদের দালাল হিসেবে উল্লেখ করেন। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানোর প্রতিবাদ ও বিরোধিতা করেন তারা। এদিকে সারজিশ আলম ও হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করার প্রতিবাদে 14 অক্টোবর সোমবার রাতে রংপুর নগরে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় অবিলম্বে জাতীয় পার্টিকে ক্ষমা প্রার্থনা ও বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। অন্যথায় ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ নিয়ে চলছে পাল্টাপাল্টি কর্মসূচি। এতে উত্তপ্ত রংপুরের পরিস্থিতি ক্রমশই যা জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলছে। নিউজ ডেস্ক, সুমনা, 21sesangbad.com। আপনি দেখছেন 21sesangbad.com।